তিয়াত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজলী বন্দ্যোপাধ্যায়। বাড়ির হালকা খাবারই পছন্দ মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর। মাঝে মধ্যে বাইরের খাবারও খান, সকাল বিকেল দুবেলায় বেরোচ্ছেন প্রচারে। কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। এতদিন বিভিন্ন জায়গায় তাকে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বিধানসভা ভোটের প্রচারে মেয়র রোড থেকে হাজরা রোড পর্যন্ত মিছিল করে তৃণমূল। ভাঙা পায়ে হুইল চেয়ারে সেই মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন কাজলী বন্দ্যোপাধ্যায়। সরাসরি রাজনীতি না করলেও বরাবরই ছিলেন রাজনীতির ছায়ায়। এবার তিনি সরাসরি নামলেন রাজনীতির ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা তিয়াত্তর নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী কাজলী বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ। সকালে প্রচারে বেরোনোর আগে খাচ্ছেন দই চিড়ে। কাল থেকে দিদি বললেন যে একটু দই চিড়ে খেয়ে বেরোবে, তা কাল থেকে আমি দই চিড়ে খেয়ে বেরোব। প্রচারের ফাঁকে নিজেই রান্না করেন, পছন্দ করেন বাড়ির খাবার। দুপুরের মেনুতে সাধারণত থাকে ভাত, উচ্ছে ভাজা, ডাল, আলু পোস্ত এবং মাছের ঝোল। মূলত আমরা তো ভাতই খাই দুপুরে, ডাল ভাত উচ্ছে ভাজা ছিল, পোস্ত আলু পোস্ত মাছের ঝোল। মাছ কি মাছ খেতে ভালোবাসেন? আমি সব রকম সব মাছ খাই। আজকে শোল মাছ হয়েছে, শোল মাছের ঝোল, ডাল, আলু পোস্ত, ভাত। পুষ্টিবিদদের মতে ভাতে থাকে প্রচুর শর্করা, সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, আর মাছে থাকে প্রোটিন, ভিটামিন সহ বিভিন্ন খনিজ পদার্থ। বেশিরভাগ দিন রাতে বাড়ির খাবার খান, মাঝে মধ্যে বাইরের খাবারও পছন্দ করেন, সেক্ষেত্রে পছন্দ চাইনিজ। রেস্টুরেন্টে যখন যেরকম হয়, মানে একটা হুজুক উঠলো খেতে গেলাম এরকম, কোনো সময় তরকারুটিও গিয়ে খেয়ে আসি ধাবাতে, কোনো সময় একটু চাইনিজ খেলাম, এটা হুজুকের ওপর যখন যেদিন ইচ্ছে হলো একটু খেলাম এরকম। প্রচারের ফাঁকে কর্মীদের সঙ্গে হোক বা বাড়িতে বারবার চা খেতে ভালোবাসেন, এই পাওয়ার মিলেই দিনভর প্রচারে ছুটছেন কাজলী বন্দ্যোপাধ্যায়। সঞ্জন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।